বাহিনীর উদ্যোগে জাস্ট 1 ঘন্টায় করোনা সচেতনতার জন্য একই সাথে সারা দেশে কার্যক্রম আরম্ভ হয়েছে। তারই তারপরে এটা ভালো পুলিশ প্রশাসন করতে আজকে আমরা এখানে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে এবং সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আজকে এই অনুষ্ঠানে আমাদের মাননীয় সংসদ প্রধান অতিথি এবং দলীয় নেতৃবৃন্দ এখানে রয়েছেন। আমি সকলকে অনুরোধ করব আপনারা সশস অবস্থানে থেকে আপনারা এই করোনার জন্য করোনা সচেতনতার জন্য আপনারা সকলে কাজ করবেন, মানুষকে সচেতন করবেন। আবার দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে এবং মার্চ থেকে দিন দিন এটি বৃদ্ধি পাচ্ছে, এটা যাতে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারে তার জন্য আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে। আমাদের সকলের তার সাথে তাল মিলিয়ে আমাদের কাজ করতে হবে। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাজ কাজিমুদ্দিন আহমেদ বড়ো এমপি মহোদয়। মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ, করোনা মোকাবেলায় স্বাস্থ্যগতি মাস্ক আয়োজনে বালুকা মডেল থানা আজকে মাধ্যমে উপস্থিত রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি বালুকা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম মুস্তফা, উপজেলা পরিষদের উপস্থিত রয়েছেন বালুকা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতির সভাপতি জনাব আব্দুর রশিদ মাস্টার, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাজিমুদ্দিন ভাই, উপজেলা